ময়মনসিংহ বিভাগীয় শহরে ব্রহ্মপুত্র নদের উপর এবার নির্মিত হতে যাচ্ছে দ্বিতীয় আর্চ স্টিল সেতু। ইতিমধ্যে দরপত্র মূল্যায়ন পর্যায়ে রয়েছে সেতুটির প্রকল্প। প্রস্তাবিত সেতুটির অ্যানিমেটেড ভিডিওতে দেখা যায়, নগরের রহমতপুর বাইপাস সড়ককে ব্রহ্মপুত্রের অপর প্রান্তের চর জেলখানা এলাকার সড়কে সংযুক্ত করেছে সেতুটি। গত বছরের মে মাসে একনেকে অনুমোদিত প্রকল্পটিতে 1471.66 মিটার দীর্ঘ দুই লেনের স্টিল আর্চের পাশাপাশি থাকবে 330 মিটার স্টিল ট্রাস। এছাড়াও 785 মিটার অ্যাপ্রোচ সড়ক, ফুটপাথ ও সসার ড্রেন সহ থাকবে স্ট্রিট লাইটিং। 90-এর দশকে ব্রহ্মপুত্রের উপর নির্মিত একমাত্র সরু সেতুটি পারাপার হয়ে আশপাশের জেলায় যাতায়াত করতে সারাক্ষণ যানজটে পড়তে হয় ব্রহ্মপুত্রের দুই পারের মানুষদের। নতুন আর্চ স্টিল সেতুটি নির্মিত হলে নিরসন হবে যানজট সমস্যার, পাল্টে যাবে অঞ্চলের হাজার হাজার মানুষের জীবনমান। এই রহমতপুর এলাকায় ব্রহ্মপুত্র নদের উপর ময়মনসিংহের দ্বিতীয় আর্চ স্টিল সেতুটি নির্মিত হলে শেরপুরের সাথে ময়মনসিংহের যোগাযোগের ক্ষেত্রে দূরত্ব কমে আসবে প্রায় 20 কিলোমিটার। এছাড়াও এ এলাকার মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি অর্থনৈতিকভাবেও ইতিবাচক পরিবর্তন আনবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। আমাদের যে ফসলি জমি আছে এগুলার ফসল পার করতে এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অনেক সুবিধা হবে, মাল আনা নেওয়ার কেয়ারিং খরচ অনেক কমে যাবে। ওই পার থেকে মানে জিনিসপাতি আনতে গেলে আমাদের ময়মনসিংহ ব্রিজ হয়ে আনতে হয়, অনেক ভুক্তভোগী হয় আমরা। একটি ব্রিজের উপর দিয়ে সবাইকে যাতায়াত করতে হয়, তো আচ্ছা স্টিল ব্রিজটা হয়ে গেলে আশা করি যানজট অনেকটা নিরসন হবে। সেতু নির্মাণের খবর ছড়িয়ে পড়ায় ইতোমধ্যে ময়মনসিংহ সদর উপজেলার পরাণগঞ্জ, রামভদ্রপুর, চর বসন্তী, রহমতপুর সহ ব্রহ্মপুত্র নদ বেষ্টিত এলাকার জমির দাম বাড়তে শুরু করেছে। সেতুটি নির্মিত হলে ওই অঞ্চলের ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে। দরপত্র মূল্যায়ন শেষে ঠিকাদার নির্বাচিত হলে কয়েক মাসের মধ্যেই শুরু হবে নির্মাণ কাজ। কৃষকরা যারা আছে তাদের মালামাল নিয়ে শহরে আসতে পারবে এবং ঢাকা যেতে পারবে, বড় বড় জায়গায় যেতে পারবে এবং কৃষকরা তাদের সঠিক মূল্যায়নটা পাবে। দরপত্র ইতিমধ্যে আহ্বান করা হয়েছে। ময়মনসিংহ শহরে দ্বিতীয় স্টিল আর্চ ব্রিজ হচ্ছে আমাদের, এখানে মাঝের যে স্প্যানটা স্টিল আর্চ হবে, এটা দৈর্ঘ্য প্রায় 330 মিটার দৈর্ঘ্য। সেতু নির্মাণ সময়কাল 2 বছর নির্ধারণ করে প্রকল্প ব্যয় ধরা হয়েছে 391.26 কোটি টাকা। সাদিকুর রহমান, সময় সংবাদ, ময়মনসিংহ।